আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে বোলিং করতে নেমে শুরুতেই ওপেনিং জুটিকে ফিরিয়ে দিয়েছিল জয়দেব উনাতকার প্রথম উইকেটে তুলে নিয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারে শেষ বলে দুই রান করার পৃথিবী শাকে প্যাবিলিয়নে ফিরেছেন তিনি এরপরে ওভারের প্রথম বলে শিখর ধাওয়ানকে প্যাবিলিয়নে ফিরেছেন তিনি উইকেট কিপিং থেকে দুর্দান্ত একটি ক্যাচ ধরেছেন অধিনায়ক সঞ্জু স্যামসন তারপরেই আজিম কে রাহানকে আট রানে ব্যাবলিয়নে ফিরেছেন তিনি ইনিংসের সপ্তম ওভারে এসেছে সাফল্য বলিংয়ে সেই প্রথম ওভারে উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান মার্কাস ইস্টনিজকে কাটারের ফাঁদে ফেলেছেন মুস্তাফিজুর রহমান একের পর এক কাটার মেরেছেন এবং বিধ্বস্ত হয়েছে দিল্লি ক্যাপিটালসের সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান মার্কাস স্টনিস। তার কল্যাণী দিল্লি ক্যাপিটালসকে খুব কম রানের ভিতরেই ধরে রাখতে পেরেছিল রাজস্থান রয়্যালস এই ছিল দর্শক এখনকার মতো আপডেট পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন